নেশা সেবন করতে শহরের স্কুল থেকে বইসহ বিভিন্ন সামগ্রী চুরি করেছে যুবক। রাতের আঁধারে সোনামুড়া শহরের প্রাণকেন্দ্র তথা সোনামুড়া মহকুমা শাসকের অফিস লাগোয়া নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশন থেকে হাত সাফাই করতে গিয়ে বাজারে রাত্রিকালীন প্রহরীদের হাতে আটক একজন, নাম কালাম মিয়া, বয়স আনুমানিক 27 বছর। ঘটনা শনিবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, বাজারের রাত্রিকালীন প্রহরীরা বাজার টহলরত অবস্থায় দেখতে পান নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশন থেকে কতগুলি বই নিয়ে বেরিয়ে আসছে কোন এক ব্যক্তি। তখন সন্দেহ বশত তারা এগিয়ে গিয়ে ধৃত ব্যক্তি কালাম মিয়াকে আটক করে। তখন তারা তার কাছ থেকে জানতে পারে যে সেই বইগুলি সোনামুড়া মহকুমা শাসকের অফিস সংলগ্ন পরিত্যক্ত রুমগুলিতে একত্রিত করে রেখেছিল এবং সেখান থেকে সেই বইগুলি পরবর্তী সময়ে সে বিক্রি করবে। অবাক করার বিষয় হল, সোনামুড়া মহকুমা শাসকের অফিস সংলগ্ন ওই সকল পরিত্যক্ত রুমগুলিতে গিয়ে দেখা যায় বিভিন্ন নেশা সামগ্রী। পরবর্তী সময়ে তারা দ্রুত যুবককে সোনামুড়া থানা পুলিশের হাতে হস্তান্তর করে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, ধৃত চোর স্বীকার করেছে যে সে এর আগেও এই বিদ্যালয় থেকে বই চুরি করে অন্যত্র বিক্রি করেছে। তাহলে কি ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে প্রতিটি বিদ্যালয়ে কি পরিমাণ বই আসছে এবং কি পরিমাণ বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে তার কোনো হিসাব রাখছে না বিদ্যালয় কর্তৃপক্ষ, নাকি ঘটনা জেনেও নির্বিকার বিদ্যালয় কর্তৃপক্ষরা? আর যদি সবকিছু জেনে থাকে, তাহলে এর আগে যখন বই চুরি হয়েছিল তখন কেন তারা মহকুমা শিক্ষা আধিকারিক অথবা থানায় কোনো অভিযোগ দায়ের করেনি? যেখানে বর্তমান সময়তেও কোনো কোনো বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীরা সকল বিষয়ের পাঠ্য বই পেতে হিমশিম খেতে যাচ্ছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে নিশি কুটুম্বরা শিক্ষা তত্ত্ব থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণ করা বইগুলি চুরি করে বাজারে কাগজের দরে বিক্রি করে দিয়েছে। এই সকল বিষয়গুলি যদি পুঙ্খানুপুঙ্খ তত্ত্বাবধান না করা হয়, আগামী দিনে আরো বৃহত্তর ঘটনার জন্য তৈরি থাকতে হবে সোনামুড়া শহরবাসীকে। এ সহজে অনুমান করা হচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে, বিদ্যালয় কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে এবং পুলিশের ভূমিকায় বা কতটা থাকবে। এটার মধ্যে দিয়ে ফাইসি তারে এই কিছু বই টইলে অনেকটি বই লইয়া বস্তা লইয়া বই রয়েছে তারা যে হাতে নাতে আমরা যাই ধরছি কাকুর নাম করলে মুড়াবাড়ি। সময় ত্রিপুরা। আপনি কি স্বপ্নের ঘর তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নয়, চলে আসুন মদিনা ফার্নিচার হাউসে। আমাদের এখানে একই ছাদে নিচে পেয়ে যাবেন আপনার পছন্দের উন্নত মানের নামি দামি ব্র্যান্ডের ফার্নিচার সামগ্রী। আমাদের এখানে আছে খাট, সোফা, গোদরেজ, টি টেবিল, ড্রেসিং টেবিল, টিভি, ফ্রিজ সহ আরো বিভিন্ন সামগ্রী। তাহলে আর দেরি নয়, চলে আসুন মদিনা ফার্নিচার হাউসে। আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় এসপি পেট্রোল পাম্প সংলগ্ন। যোগাযোগ 9862752395 অথবা 6009221962। এছাড়াও ধনপুর বাজারেও পেয়ে যাবেন আপনার পছন্দ মতো সামগ্রীগুলো আমাদের মদিনা ফার্নিচার হাউসে।